হ্যালো ফ্রেন্ড, আমি গৌরাঙ্গ সর্দার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনোলজি ডিরেক্টর। ফ্রেন্ড, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। ফ্রেন্ড, আমরা কীভাবে গুগল ওপিনিয়ন রিওয়ার্ডস যেটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করব। তো ফ্রেন্ড, আমরা গুগল ওপিনিয়ন রিওয়ার্ডস যেটা আছে সেটা আমাদের মোবাইলে যদি ব্যবহার করে থাকি, তাহলে আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যান্সারকে সার্ভে করতে পারি এবং এখান থেকে আমরা কোনো ক্রেডিট আমরা পেতে পারি। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমরা কীভাবে গুগল বা যে ওপিনিয়ন রিওয়ার্ডস আছে সেটা আসলে কী এবং এটা কীভাবে ব্যবহার করা হয়, সমস্ত কিছু আমি এখানে দেখাবো। তো তার আগে বলি, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো গুগল রিওয়ার্ডস যে ওপিনিয়ন আছে সেটা আসলে কী এবং এটা কীভাবে ব্যবহার হয়। আর তো ফ্রেন্ড, আমরা সরাসরি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে এবং পুরো সেটিংসটা আমরা এখানে দেখে নেব। তো ফ্রেন্ড, আমরা সরাসরি চলে এলাম আমাদের মোবাইলের স্ক্রিনে এবং আমরা এখান থেকে আমাদের মোবাইলের যে গুগল প্লে স্টোর আছে, গুগল প্লে স্টোরটা আমরা এখানে ওপেন করব। ওপেন করার পরে এখানে যে সার্চ বার আছে, সার্চ বারে আমরা এখানে টাইপ করব GOOGLE গুগল ওপিনিয়ন রিওয়ার্ডস আমরা এখানে টাইপ করব। রিওয়ার্ডস টাইপ করার পরে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখুন লেখা আছে গুগল ওপিনিয়ন রিওয়ার্ডস, এই সিম্বলটা আছে, এইভাবে আমরা এখান থেকে ওপেন করব। এটা 4.3 রেটিং আছে, 10 MB আছে এবং 10 মিলিয়নেরও বেশি এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখানে যে ইনস্টল লেখা আছে, ইনস্টল লেখার মধ্যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাকে একটা অ্যালাউ করতে বলা হবে, এখানে অ্যালাউর মধ্যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এটা প্রসেসিং হবে, এটা ইনস্টলিং হওয়ার জন্য আগে এটা আমরা ইনস্টলিং করব এবং বাকি যে সেটিংসগুলো আছে পুরো সেটিংসগুলো আমরা এখান থেকে দেখে নেব। তো এটা অলরেডি 50%-এর মতো ইনস্টল হয়ে গেছে, এবার বাকি যে ইনস্টলিংটা বাকি আছে, তারপরে আমরা বাকি যে সেটিংসগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ক্লিয়ার করব। এটা 100% ইনস্টলিং হয়ে গেছে এবং এটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে আমরা দেখব একটা নতুন ইন্টারফেস, এখানে দেখুন আমাদের সামনে লেখা আছে ওপেন, এখানে ওপেনের মধ্যে আমরা এখানে ক্লিক করব। এখানে ওপেনের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা আগে এটার মধ্যে যে প্রসেসগুলো আছে প্রসেসগুলো আমরা এখানে দেখে নেব। এখানে দেখুন লেখা আছে আর্ন গুগল প্লে ক্রেডিট, এখান থেকে আমরা কোশ্চেনকে সার্ভে করতে পারি এবং কোশ্চেনকে সার্ভে করার পরে আমাদের যেটা আর্ন হবে সেটা দিয়ে আমরা এখান থেকে আমাদের কোনো পেড ভার্সন যে সমস্ত অ্যাপ্লিকেশান আছে অ্যাপ্লিকেশানগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। এখানে দেখুন পাশে লেখা আছে স্কিপ, তারপর লেখা আছে নেক্সট, আমরা এটাকে স্কিপ করে দিতে পারি অথবা আমরা এটাকে নেক্সট করে যেতে পারি। তো আমরা এটা নেক্সটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে অ্যান্সার ইউর ফ্রি টাইম, এখান থেকে যে সার্ভে কোশ্চেনগুলো আছে সেই সার্ভে কোশ্চেনগুলো থেকে আপনি এখানে অ্যান্সার দিতে পারেন এবং অ্যান্সার দেওয়ার পরে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের সার্ভে করার পরে যে সমস্ত আর্নগুলো হতে পারে এই সমস্ত আর্নগুলো আপনি এখান থেকে করতে পারেন। এরপরে আমরা যে নেক্সট আছে নেক্সট করতে পারি অথবা আমরা যে স্কিপ আছে স্কিপ করে দিতে পারি। তো আমরা এখানে কী করব, যে নেক্সট লেখা আছে নেক্সট লেখার মধ্যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে উই উইল ক্রেডিট ইউর গুগল পে ব্যালেন্স, ইউ ক্যান স্পেন্ড ইউর ক্রেডিট ইন দ্য গুগল প্লে স্টোর, এখান থেকে আপনি পয়সা ইনকাম করতে পারেন এবং তারপরে আপনার যে কোনো অ্যাপ আপনি এখান থেকে যে পেইড ভার্সন অ্যাপগুলো আছে সেখান থেকে আপনি এখান থেকে কিনতে পারেন। তো আমরা এখানে এর মধ্যে এটাকে ডান বলবো। ডান বলার পরে ফ্রেন্ড এখান থেকে কী করতে হবে, আপনাকে একটি ইমেল আইডি চুজ করে এটাকে আগে আপনাকে প্রসেস করতে হবে। তো আমরা একটা ইমেল আইডি এখান থেকে আমরা চুজ করে নেব, তারপরে আগে আমরা এটাকে প্রসেস করব। তো ফ্রেন্ড, এটা আমাদের আগে প্রসেসিং হচ্ছে। এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো আছে, টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো আমরা এখান থেকে পড়ে নিতে পারি অথবা আপনি এখানে ডাইরেক্ট এখান থেকে যে অ্যাকসেপ্ট লেখা আছে অ্যাকসেপ্টের মধ্যে আমরা এখান থেকে ক্লিক করে দিতে পারি। এখান থেকে ডাইরেক্ট আমরা অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে নাম চলে এসেছে, এখানে লেখা আছে পোস্টাল কোড, এখানে আমাদের পোস্টাল কোডটা আমাদের এখানে টাইপ করতে হবে। এরপরে দেখুন লেখা আছে এখানে কান্ট্রি, এখানে কান্ট্রি আমরা এখানে সিলেক্ট করব, এখানে আমরা ইন্ডিয়া সিলেক্ট করব। এরপরে যে পোস্টাল কান্ট্রি আছে ওখান থেকে আমরা এটা সিলেক্ট করব। এখানে দেখুন আমরা পোস্টাল কোডটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এরপর থেকে আমরা এটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে
এটা আমাদের অ্যাকাউন্টটাকে সেট আপ করবে। এখানে দেখুন আমার যে এজ আছে এজটাকে আমাকে এখানে মেনশান করতে হবে। এখানে 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, 65 প্লাস, আদার্স এখানে মেনশান করতে পারেন। তো আমরা এখানে 25 থেকে 34 এটার মধ্যে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটার মধ্যে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে যে জেন্ডারটা আছে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। জেন্ডার দেখুন আমরা এখানে মেল ফিমেল আদার এখানে আপনারা করতে পারেন। এখানে আমরা মেলে ক্লিক করব, এরপরে আমরা এটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আপনি যে ল্যাঙ্গুয়েজটা সুবিধা মনে করেন এই ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে চুজ করতে পারেন। এখানে দুটো ল্যাঙ্গুয়েজ আছে, একটা হিন্দি একটা ইংলিশ। এখানে যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং যে হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে এটার মধ্যে আমরা এখানে সিলেক্ট করব, আমরা এটাকে ইংলিশ করে রাখব। ইংলিশ করার পরে এর মধ্যে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে আমাদের আর একটা সেটিং চলে আসবে। এখানে দেখুন লেখা আছে গেট স্টার্টেড, তারপর লেখা আছে নো থ্যাঙ্কস। এখানে যে এখানে যে আমাদের লোকেশানটা আছে লোকেশানটাকে এয়ার ট্রেস করবে। ট্রেস করার পরে আমাদের যে বিভিন্ন সার্ভেগুলো এখান থেকে আমরা দেখতে পাবো। এখান থেকে আমরা গেট স্টার্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে টার্ন অন আছে এখানে আমরা নো থ্যাঙ্কস অথবা টার্ন অন করতে পারি। এখান থেকে আমরা নো থ্যাঙ্কসও করে দিতে পারি। এখানে দেখুন বিভিন্ন সার্ভেগুলো আছে, এখান থেকে আমরা সার্ভেগুলো অ্যান্সার করতে পারি। এখানে নিউ সার্ভিস অ্যাভেলেবেল, এখানে এর মধ্যে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে দিস সার্ভে ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য টাইপ অফ সার্ভে উইল স্পেন্ড টু ইউ। উই ওয়ন্ট গেট গুগল পে ক্রেডিট ফর অ্যান্সারিং দ্য কোশ্চেন্স বাট ট্রাই টু অ্যান্সার অনেস্টলি অ্যাজ দিস রেসপন্স মে বি ইউজ টু ডিটারমাইন ইফ ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভ টু রিসিভ মোর সার্ভিস। এখানে যে আন্ডারস্ট্যান্ড লেখা আছে আই আন্ডারস্ট্যান্ডের মধ্যে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে নেক্সট আছে নেক্সটের মধ্যে আমরা এখানে ক্লিক করব। উপরে দেখুন লেখা আছে কোশ্চেন টু অফ সিক্স অর ফেভার, এখানে 6টা কোশ্চেন আছে, 6টা কোশ্চেনের মধ্যে আমাদেরকে অ্যান্সার করতে হবে। আই জেনারেলি ডু ইউ অ্যাপ্রুভ অর ডিস অ্যাপ্রুভ ফর দ্য এফোর্টস অফ দ্য ইউনাইটেড নেশনস। আই অ্যাপ্রুভ, এখানে আমরা এটাকে ডিস অ্যাপ্রুভ করব, এখানে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এখানে আর একটা কোশ্চেন বলছে সামটাইমস সিম্বলস আর অ্যাসোসিয়েটেড উইথ পার্টিকুলার আইডিয়া অর কনসেপ্ট, হোয়াট ইজ দ্য সিম্বল বিলো টাইপিক্যালি অ্যাসোসিয়েটেড উইথ। এখানে আমরা পিস বলবো। পিস বলার পরে এখানে আমরা এটাকে নেক্সট করব। উইচ অফ দ্য ফলোয়িং আর কন্টিনেন্টস, এখানে দেখুন লেখা আছে মেক্সিকো ফ্রান্স ইজিপ্ট নিউজিল্যান্ড চায়না নান অফ আরব। এখানে আমরা ইজিপ্ট আছে, ইজিপ্টের মধ্যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটার মধ্যে আমরা নেক্সট বলবো। এখানে লেখা আছে আই জেনারেলি ডু ইউ অ্যাপ্রুভ অর ডিস অ্যাপ্রুভ অফ দ্য এফোর্ট অফ দ্য ইউনাইটেড নেশনস, এখানে ডিস অ্যাপ্রুভ করবো, এখানে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে ইফ সাম কান্ট্রিজ দ্য প্রেসিডেন্টস ইন দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট ইন আদার ইট ইজ দ্য প্রাইম মিনিস্টার ডু সো ইউ আর স্টিল পেয়িং অ্যাটেনশন প্লিজ সিলেক্ট 5 স্টার। এখানে আমরা 5 স্টার আছে, এখানে 5 স্টারের মধ্যে আমরা যে কোনো একটা চুজ করতে পারি। এখানে আমরা 4th নম্বর চুজ করেছি, এরপরে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখুন এখানে লেখা আছে থ্যাংক ইউ নট অনলি সার্ভে রিসিভ ক্লিক ক্রেডিট বাট উইল ইউজ ইউর অ্যান্সার টু ইম্প্রুভ ইউর প্রোডাক্ট, এখানে আমরা এটাকে ওকে করব। ওকে করার পরে ফ্রেন্ড এইভাবে বিভিন্ন ধরনের যে সমস্ত সার্ভেগুলো আসবে সার্ভেগুলো আমরা এখান থেকে অ্যান্সার করতে পারি। অ্যান্সার করার পরে আমরা এখান থেকে আর্ন করতে পারি, অথবা আমরা এখান থেকে যে শেয়ার করেও আমাদের বন্ধুদেরকে ফ্রেন্ডদেরকে শেয়ার করেও আমরা এখান থেকে আর্ন করতে পারি। তো এইভাবে আমরা গুগল পে, দেখুন এখানে লেখা আছে কর্নারে গুগল পে ব্যালেন্স, পুরো ব্যালেন্সটা এখানে দেখায় কত আপনি আর্ন করলেন সার্ভে করে, সমস্ত কিছু এখান থেকে দেখায়। তো এইভাবে আমরা গুগল যে ওপিনিয়ন রিওয়ার্ডস আছে আমরা এটাকে এইভাবে ব্যবহার করতে পারি। তো আশা করি ফ্রেন্ড ভিডিওটি সকলের ভালো লাগলো। সো প্লিজ ভিডিওটিকে লাইক করুন, কমেন্টস করুন আর শেয়ার করুন। থ্যাংক ইউ।